আমি উদ্বোধন করতে পারলাম না। তো যা এটা মেনে নিতে হবে, আমরা পরিবর্তন প্রযুক্তি নির্ভর আমরা করছি। প্রথম আমার প্রযুক্তি মনে পড়ে যখন 2-3 পড়ি, তখন প্রথম যে প্রযুক্তিটা ব্যবহার করতাম রেডিও, রেডিওতে খবর শুনতাম। ধীরে ধীরে টেলিভিশন এসেছে, অনেক কিছু এসেছে, মোবাইলও আজকাল আমরা খবর শুনতে পারি। প্রযুক্তির যে পরিবর্তন বিগত 50-60 বছরে হয়েছে, এটি অবিস্মরণীয় এবং প্রযুক্তি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে। এই পরিবর্তন উন্নয়নকে যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে আমি পিছিয়ে যাব। আসলে আমার এক ভাই বলছিলেন, উনি একটু ইয়েতে আছেন কিভাবে এটা ব্যবহার করব। আসলে ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রযুক্তিটা আয়ত্তে আসবে। আমি আমার একটা অভিজ্ঞতা সংক্ষেপে বলি, 97-98 সালে যখন এই আমি কম্পিউটার ইউজ করতে শুরু করি, বিভিন্ন দেশ থেকে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকেও প্রতিনিধিরা আসতেন, যাতে তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্যিক, যাতে তাদের কম্পিউটারগুলো কেনা হয়। আর সেই ফাঁকে আমাদেরকে প্রযুক্তি শেখাচ্ছে। তো বলা হলো অনলাইন শপিং, এবং ওনারা ইংরেজিতে বলছিলেন, ইংরেজি অতটা ভালো বুঝতাম না, বুঝতে গিয়ে একটু ভুল বুঝে ফেলেছিলাম। ওরা বললো অনলাইন শপিং করলে ইউ নিড নট গো টু মার্কেট, আপনি তো এটা শুনেছে, ওইটুকু বুঝেছি যে আমি টাকা দেবো, শপিংটা আসবে। কিন্তু কোন ফাঁক দিয়ে আমি 2 কেজি গরুর মাংস কিনবো বা 1 কেজি রসগোল্লা কিনবো, আমি বারবার চেষ্টা করছি কিভাবে এসে ঢুকবে, সিপিইউ দিয়ে ঢুকবে না প্রিন্টার দিয়ে। আমার মাথায় আসছিল না প্রিন্টার দিয়ে তো কাগজ বের হয় না। সত্যি সত্যি আমি খুব চেষ্টা করেছি, আবার কাউকে জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছিলাম যে আমি বুঝিনি, কিন্তু আমি কিছুতেই বের করতে পারলাম না এই তারের ভিতর দিয়ে 2 কেজি মাংস কীভাবে আসবে এবং আমার ঘরে ঠাস করে পড়বে, আমি এটা বুঝতে পারিনি। কিন্তু ধীরে ধীরে আমার ভাইকে বলছি, এখন আমি কিন্তু অনলাইনে এখন সমস্ত ইউটিলিটি বিলগুলি পে করি, এখন মানে এই বিগত 5-7 বছর আমি অনলাইনে ব্যবহার করি, এটা খুবই স্বস্তিদায়ক এবং খুবই সহজ। যেমন এর আগে আমি 250 টাকা টেলিফোন বিল পে করতে 500 টাকা দিতে হতো যে গিয়ে দিয়ে আসবে তাকে। তো এগুলো কিন্তু আমাদের জীবনকে খুব সহজ করে দেয়। এবং যে কথা আজকে বলা হয়েছে নির্বাচন, এই যে পদ্ধতি যেটা প্রবর্তন করা হচ্ছে বা উদ্বোধন করা হলো আজকে, এটা শুধু যে আমাদের যে তথ্য সরবরাহকে খুব সহজ এবং দ্রুত করে দিবে তা নয়, স্বচ্ছতা প্রতিপাদনেও এটা খুবই সহায়ক হবে। অর্থাৎ 2 ঘন্টা পরে আমি কী পেলাম, 4 ঘন্টা পরে কী পেলাম, 6 ঘন্টা পরে কী পেলাম, হঠাৎ করে লাস্টের দুয়ারে যদি আকাশচুম্বী কিছু একটা হয়ে যায়, তখন সেটা বিশ্লেষণের একটা সুযোগ হবে যারা নির্বাচন বিশ্লেষণ করে থাকেন। কাজে এটা কিন্তু স্বচ্ছতা সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কাজে আমাদের সকলকে একটু কষ্ট করে শিখে নিতে হবে কীভাবে আমি অ্যাপসের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো অবলোকন করব। আর অনলাইন সাবমিশনের ব্যাপারে যেটা বলেছেন, এটা খুব সহজ। অলরেডি আমরা কিন্তু 2-4 বেশ কয়েকটি উপনির্বাচনে অনলাইনের মাধ্যমে নমিনেশন গ্রহণ করেছি, এটা অসম্ভব কিছু না। এটা ঠিক ওরকম আমি যেটা প্রথমে বলতাম যে অনলাইন শপিং, ঠিক ওরকমই, আসলে ওরকম কষ্টকর কিছুই না, এটা ব্যবহারের মাধ্যমে আপনার জন্য খুব সহজ হয়ে যায়। পৃথিবী এগিয়ে যাচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে, আমাদেরকেও এগিয়ে যেতে হবে এই প্রযুক্তির মাধ্যমে। আমার এক সম্মানিত কলিগ বলেছেন যে ইন্ডিয়াতে এটা আছে, হ্যাঁ ইন্ডিয়া থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি, সেটাকে অনেকটা অনুকরণ করতে পারে। আমরা আমাদের এটাকে আরও আরও আধুনিক করেছি, আমি বলবো ওটার চেয়ে আমাদের আরও বেশি আধুনিক হবে। এবং অনলাইন সাবমিশনটা গুরুত্বপূর্ণ কেন, যে আমাদের যে সাবমিশন করতে গিয়ে যে শোডাউন, এই শোডাউনটাও আমাদের একটা কালচার বা সংস্কৃতিতে পরিণত হয়েছে। যদিও সংস্কৃতি, কিন্তু এখানে কিছু সংকট হয়ে থাকে, নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ হতে পারে এবং অনেক সময় ধরেন সংঘাত হতে পারে। কাজে এটাকে সহজ করা হয়েছে। মাননীয় কমিশনার বলেছেন যে সাবমিশন করতে গিয়ে অনেক সময় বাধাপ্রাপ্ত হয়, আবার সাবমিশন করার পরেও অনেক সময় চাপ প্রয়োগ করা হয়, তুমি নমিনেশন প্রত্যাহার করো। এই যে অনাচারগুলো, সেই অনাচারগুলোও কিন্তু এই অনলাইন সিস্টেমের মাধ্যমে কমে আসতে পারে এবং টোটাল নির্বাচনী ব্যবস্থাটা আরও নির্ভরযোগ্য, আরও সহজ
এবং আরো শুদ্ধ বা পরিশুদ্ধ হতে পারে। আমার বক্তব্য রাখার আর কিছু নাই, শুধুমাত্র আমরা ভাই বলেছেন যে অনলাইন ভোটিং এ কবে যাব। অনলাইন ভোটিং এখনো এখনো ঘরে বসে কোথাও হয়নি পৃথিবী, তবে আমি ইন্ডিয়ান যিনি বর্তমান যিনি স্টিমুলেশন কমিশনার ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল, ওরা চেষ্টা করছে ঘরে বসে মোবাইলের মাধ্যমে অনলাইন ভোটিং এর চেষ্টা ওরা করছে। আমার বিশ্বাস হয়তো ওটা বাস্তবায়িত হবে, তো বাস্তবায়িত হয়ে যাওয়ার পর আমরা হয়তো বলতে পারবো আমরাও ওটা প্রবর্তন করতে পারবো কিনা, কিন্তু ওর আগে আমরা এখন কোনো রকম নিশ্চয়তা দিতে পারবো না বা আপনাদেরকে বলতে পারবো না যে অনলাইন ভোটিং সিস্টেম কবে চালু হবে, এই ব্যাপারে কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না। আপনারা দেখেছেন যেটা প্রেজেন্টেশন হয়েছে, প্রেজেন্টেশন যারা করেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা এই অ্যাপসটা তৈরি করেছেন, যারা প্রযুক্তিবিদ তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমি নিজে প্রযুক্তিবিদ না বাট প্রযুক্তি ব্যবহার করি। ওনারা যদি তৈরি না করতেন, ওনারা যদি অ্যাপসটা তৈরি না করতেন তাহলেও আমি এটা ব্যবহার করতে পারতাম না, সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় কমিশনারদের মধ্যে প্রায় তিনজন আছেন, সচিব মহোদয় আছেন, ওনারা এই প্রযুক্তির ব্যাপারে যথেষ্ট অগ্রসর, এবং এটা তৈরি করার সময় আমি দেখেছি মাননীয় কমিশনার যারা বানিসুর রহমান, জনাব আলমগীর সাহেব এবং আমাদের ব্রিগেডিয়ার জেনারেল জনাব আহসান হাবিব খান সাহেব, ওনারা প্রচুর ইনপুটস দিয়েছেন, সেটা আমি দেখেছি। আমি তেমন কোনো ইনপুটস দিতে পারিনি, কিন্তু ওনাদের এই বিষয়ে যে লব্ধ জ্ঞান আগে থেকে আছে সেটা ওনারা দিয়েছেন, যার ফলে এই প্রযুক্তিটা যে অ্যাপসটা আমার বিশ্বাস নির্ভরযোগ্য হবে। এবং আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে আপনাদেরকে সকলকে অনুরোধ করবো এই প্রযুক্তির দুটো জিনিস, একটি হচ্ছে অনলাইন সাবমিশন, এই অনলাইন সাবমিশনটা বিশেষ করে যারা রাজনৈতিক দল তাদের জন্য তারা এটাকে গ্রহণ করে ব্যবহার করার চেষ্টা করবেন। আর যেটা অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপস, এটা সর্বসাধারণের জন্য, যারা রাজনৈতিক দল প্রার্থী এবং যারা সাধারণ ভোটার, যারা নির্বাচনে আগ্রহী, তথ্য পেতে আগ্রহী, দ্রুততম সময়ে যদি তথ্য পেতে চান তাহলে তারা এই অ্যাপসটা যদি ব্যবহার করেন তাহলে উপকৃত হবেন। কারণ এই অ্যাপসটা সকলের হাতেই, আমি যেটা লক্ষ্য করি যেটাকে স্মার্টফোন বলে এটা আছে, এবং বাটন টিপে যে ফোন, এই ফোনটা খুব বেশি ব্যবহার হতে দেখি না। আমার মনে হয় সেদিক থেকেও এটা খুব সহজসাধ্য একটা বিষয় হবে, যেহেতু আপনাদের সকলের হাতে অ্যাপস ফোন আছে এবং এটা অ্যান্ড্রয়েড আরেকটি কী বলে অ্যান্ড্রয়েড, হ্যাঁ, তো সব সিস্টেমে এটা ব্যবহার করতে, যেখানেই আপনার থাকুক না কেন, অ্যাপল থাকুক বা ইয়ে থাকুক, আপনি এই ওই টেলিফোনের সাহায্যে আপনি অ্যাক্সেস করতে পারবেন তথ্যতে এবং আপনি উপকৃত হবেন। আমি পরিশেষে আপনাদের সকলকে যারা ধৈর্য সহকারে এখানে উপস্থিত থেকে আমাদের এই প্রেজেন্টেশন দেখেছেন এবং আমাদের যে তথ্য সম্পর্কিত অবহিত হতে চেয়েছেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলো থেকে যারা আসছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যথেষ্ট সময় দিয়ে এখানে উপস্থিত থেকে আমাদের বক্তব্য শুনেছেন, না আপনারা প্রেজেন্টেশনগুলো দেখেছেন, এবং আমি বিশ্বাস করি অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন। আর বাকিটুকু যদি বুঝতে না পারেন তাহলে এটা আলাপ আলোচনা করে, আমাদের যারা সহকর্মী আছেন অনেকেই আছেন বা তাদের সাথে আলাপ আলোচনা করে নিশ্চয়ই বুঝতে পারবেন, এখানে কোনো রকম জটিলতা নেই, খুব সহজেই বুঝতে পারবেন। আপনারা ওই ধরনের বিপদে পড়বেন না যে গরুর মাংস বা মিষ্টি কীভাবে কম্পিউটারের ভিতর দিয়ে আসবে, ওই জটিলতাটা এখানে হবে না, আপনারা এই পর্দাতেই সব কিছু পেয়ে যাবেন। আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ, আসসালামু আলাইকুম।